নীলার শাশুড়ি পর্ব ৩। দীর্ঘ দুই মাস হাসপাতাল থেকে নীলা বাসায় ফিরে আসে। নীলার ক্ষত শুকিয়ে গেল, মনের ক্ষত এখন বড্ড দগে দগে। এই দুই মাসে যখন ওর শ্বশুরবাড়ি কেউ ওকে হাসপাতালে দেখতেও আসেনি, তখন ওর মনে হয়েছে কিছু একটা হয়েছে। প্রথমে ওকে আদনানের মৃত্যুর কথা বলা হয়নি, ডাক্তারের পরামর্শে গোপন রাখা হয়েছিল। বলা হয়েছিল আদনান ওর মতো অন্য বেডে চিকিৎসা, তাই দেখা করতে যাচ্ছে না। কিন্তু ও শ্বশুরবাড়ির কেউ ওকে একবারও হসপিটালে দেখতে এলো না। এত মানুষ তাকে দেখতে আসে কিন্তু ও শ্বশুরবাড়ির কেউ আসে না, এভাবে নীলা কুল পেত না। নীলা কি হয়েছে? পরিবারের সবাই নিজের মতো করে নীলাকে এটা ওটা বুঝিয়েছে। অসুস্থ শরীর নিয়ে কখনো কখনো বেশি চিন্তা করতেও তেমন পারত না নীলা। কিন্তু বাসায় ফিরবার কয়েকদিন আগে যখন জানতে পারে আদনান আর বেঁচে নেই, তখন ওর মাকে জিজ্ঞাসা করে বসে ওই পরিবারের সাথে কি কোনো সমস্যা হয়েছে কিনা। নীলার মা আসল ঘটনা চেপে বলে, তারা একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায়। বাসায় ফিরবার পর নীলা ধীরে ধীরে সব জানতে পারে, আর সেই থেকে সদ্য স্বামী হারানোর কষ্টের সাথেও নিজেকে দোষী ভাবতে শুরু করে। ও শ্বশুরবাড়ির লোকজন এমনও বলে দিয়েছে নীলা যেন কোনোদিন ওই বাড়ির চৌকাঠ না মারায়, তাহলে ও যে অমঙ্গল ও স্বামীর জন্য বয়ে এনেছিল তার প্রভাব তার পরিবারের উপর পড়বে। নীলার সাথে আদনানের স্মৃতি একেবারে হাতে গোনা। বিয়ের পর নীলার আদনানের সাথে যখনই সম্পর্কের একটু একটু করে গভীর হতে শুরু করেছিল, ঠিক তখনই এমন ঘটনা ঘটে গেল। একে তো সদ্য বিধবা একটি তরুণী নীলা, তার উপর অপয়া অলক্ষ্যী এই অপবাদে নীলা মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ল। নীলা এখন পার্থপক্ষ ঘর থেকে বের হতো না, কারণ সামনে তো যাই না, কোনো সামাজিক অনুষ্ঠানে যেমন বিয়েতে একেবারে যায় না। ওর নিজেরও মনে হয় ইদানিং ও গেলে কোনো অমঙ্গল হবে। নিজেকে একেবারে গুটিয়ে নীলা এক দুর্বিষহ জীবন কাটাতে লাগলো। তার সাথে নীরব চোখের পানি ফেলা আর কিছুই করতে পারলো না নীলার বাবা মা। নীলার বিসিএস পরীক্ষা দেওয়ার কথা ছিল, বাবা ভেবেছিল পড়াশোনায় ব্যস্ত থাকলে হয়তো সব ভুলে যাবে, কিন্তু নীলা সেদিকে বিন্দুমাত্র কোনো ইচ্ছে বা আগ্রহ দেখালো না। সারাদিন মনমরা হয়ে নিজেকে ঘরবন্দি করে রাখাই যেন তার ব্রত। দেখতে দেখতে প্রায় বছর হয়ে গেল। নীলা মাঝে মাঝে মনে হয় তার বিয়েতে ওই সময়টা হয়তো দুঃস্বপ্ন ছিল, হয়তো বা দুঃস্বপ্ন। মাত্র কয়েকটা দিনের স্মৃতি তার জীবনের সব হিসেব নিকেশ এলোমেলো করে দিল। হাফসা বেগম নিয়মিত যোগাযোগ রাখতেন, নীলা তেমন কারোর সাথে কথা বলতে চায় না আজকাল। হঠাৎ একদিন হাফসা বেগমের স্বামী ইশাক ইসলাম ও বড় ছেলে নাইমকে নিয়ে বরিশালে তার বোনের বাসায় এলেন। কিছুদিন আগে তার বড় ছেলে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন। তারপরেও নীলার বাবা মাকে ফোন করে জানালেন সন্ধেবেলা একটু তার বাসায় আসবেন। নীলার মা অনেকদিন পর মেহমানদারি করার জন্য কিছু নাস্তা বানালেন, ঠিক করলেন রাতে তাদেরকে খেয়ে যেতে বলবেন। সত্য হলো হাফসা বেগমের বড় ছেলেকে নিয়ে হাফসা বেগমে প্রথম আসছেন তার বাসায়, তাই ছেলেটা বিদেশে থাকে একা একা। সন্ধ্যা নাগাদ হাফসা বেগমের বোনের পরিবার সবাই হাফসা বেগম নীলাদের বাড়িতে এসে পৌঁছালে অনেকদিন পর বাড়িটি যেন গুমোট আবহ থেকে বেরিয়ে আসলো। চা নাস্তা খাবারের পর হাফসা বেগম বললেন তিনি কিছু কথা বলতে চান। তিনি তার স্বামীকে জানালেন তারা আজ একটি বিষয়ে উদ্দেশ্য নিয়ে নীলাদের বাসায় এসেছেন, আর তা হলো নীলাকে তারা বড় ছেলের বউ করে ঘরে নিতে চান। নীলার বাবা মা এমনকি হাফসা বেগমের বোনও এই অভাবনীয় প্রস্তাবে একেবারে বিস্মিত হতবাক হয়ে গেলেন। নীলার মা বলে ফেলেন, কিন্তু হাফসা বেগম তাকে থামিয়ে দিয়ে বললেন, কিন্তু কী একা, এবার নীলার বাবাই বলবে। নীলা তো আপনার ছেলের চেয়ে তিন বছরের ছোট। আর তাছাড়া এবার ইশাক সাহেব হাফসা বেগমের স্বামী বললেন, মেয়ে বয়সে বড় হলে তো ধর্মীয় দৃষ্টিতে কোনো সমস্যা নেই, আর যদি সামাজিক রীতি কথা বলেন তাহলে বলবো কুপ্রথা আমাদেরকে দূর করতে হবে। নীলার মা হাফসা বেগমের বললেন, নীলা যে শুধু বয়সে বড় তা তো নয়, ও তো বিধবা, আপনার ছেলে কি সব জানে আপা? হাফসা বেগম বললেন, আমার ছেলেকে আমি সব বলেছি, সে যেমন মেয়ে পছন্দ করে নীলার মাঝে তার সব গুণাবলী আছে, আর আমরা তো জেনে শুনেই এগিয়েছি, এমন তো নয় কিছু গোপন আছে এখানে। এখন নীলার মতো আর আমাদের মতো থাকলেই আমরা আর শুভ কাজে দেরি করতে চাই না। নীলার মত নিতে নীলার ঘরে হাফসা বেগম আর নীলার মা দুজনে গেলেন। নীলা ঘরে বসে কাঁদছিল অঝরে। হাফসা বেগম এসে নীলার মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ যা করেন
তা বান্দার মঙ্গলের জন্য করেন। তোমার কি মত আছে মা এ বিয়েতে? আমার ছেলে নাইম তোমার অযোগ্য হবে না এইটুকু বলতে পারি। নীলা এবার প্রথম মুখ তুলে কথা বললেন, কিন্তু আমি তো অপয়া অলক্ষ্মী, আমার জন্য যদি আপনার পরিবারে কোনো অমঙ্গল হয় তাহলে? হাফসা বেগম হেসে বললেন, তুমি কি জানো ইসলাম ধর্মে অপয়া অলক্ষ্মী কুলক্ষণ বলে কিছু নেই, এটা আমার কথা নাই, সহি বুখারি শরীফ হাদিসে আছে। অন্য মানুষ অন্য মানুষের একজন মানুষের মৃত্যু বা দুর্ভাগ্যের কারণ হতে পারে না, আর আয়ু আল্লাহ নির্ধারণ করে। লোকে বলে কারো বিড়াল কুকুর ডাকা কাক ডাকা কুলক্ষণ, এগুলো কুসংস্কার, ধর্মীয়ভাবে এর কোনো ভিত্তি নেই, তাই এগুলো বিশ্বাস করা অযৌক্তিক। শুধু নয়, ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘাতিকও বটে। তিনি আরও বলেন, আমরা যদি এই সুন্দর বিধানগুলি আমাদের বাস্তব জীবনের চর্চা না করে অন্য কিছুর চর্চা করি তাহলে তো দুনোকে পা দিয়ে চলার মতো হবে না, কুপ্রথা চর্চা হবে। হাফসা বেগমের কথায় নীলার আজ মনে ওই দুর্ঘটনার পর প্রথম মনে হলো সে অপরিচিত নয়, এতদিন বিনা বিচারে সে কেবল সাজা ভোগ করেছিল। নীলা তার সম্মতি জানিয়ে দিল। হাফসা বেগমের বোন একটু ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করেছিল যে নাইম অর্থাৎ তার বোন পোতো অবিবাহিত, তাই তার জন্য একে তো বড়, তার উপর বিধবা মেয়েকে কত যুক্তিযুক্ত। জবাবে হাফসা বেগম বলেন, রসুল সাল্লাল্লাহু সাল্লামের প্রথম স্ত্রী খাদিজার সাল্লাল্লাহু সাল্লাম এর বিয়ের আগে তার আবারও দুবার বিয়ে হয়েছিল, আর সেই দুই স্বামীর ছেলেমেয়েও ছিল। তিনি দুবার বিধবা হন, আরও বয়সে তিনি রসুল সাল্লাল্লাহু সাল্লাম থেকে 15 বছরের বড় ছিলেন। শুধু তাই নয়, রসুল সাল্লাল্লাহু সাল্লাম তালাকপ্রাপ্ত নারীকেও বিয়ে করেছিলেন। হাফসা বেগমের এই জবাবে তার বোন আর কিছু বলার ছিল না। বিয়ের দিনক্ষণ ঠিক করে হাফসা বেগম আবার ঢাকায় চলে গেলেন, কিন্তু বিয়ের আনুষ্ঠানিক নিয়ে তিনি কিছু শর্ত দিলেন যা সকলে বিস্মিত ও অবাক করার জন্য যথেষ্ট। নীলার বিয়েতে বরপক্ষ ঢাকা থেকে খুব অল্প সংখ্যক এসেছিলেন, তারা নিজেরাই থাকার ব্যবস্থা করে নিয়েছিলেন হোটেলে। নীলার বাবার অনেক অনুরোধে কাজ করেছিল। নীলার বাবা চেয়েছিলেন বরপক্ষ থাকার ব্যয়ভার তিনি বহন করবেন, এটাতে সামাজিক রীতি, মেয়ের পক্ষ আর কোনো অনুষ্ঠান করতে দেওয়া হয়নি। বিয়ের খরচ কেবল কাজী ফি এবং রেজিস্ট্রেশন ফি বাবদ যে টাকা দিতে হয় বরপক্ষ বহন করেছেন। বিয়েতে কোনে বাড়িতে থেকে কোনো যৌতুক বা উপহার নামে ডাকা হয়নি, কেবল নীলার মায়ের বহু অনুরোধের পর সেট গহনা নীলাকে দিতে সক্ষম হয়েছিল। বিয়ের সাথে সাথে দেনমোহরের টাকা দেওয়া হয়েছিল, আর ওয়ালিমার অনুষ্ঠানে মেয়েপক্ষের সবাই আর ছেলেপক্ষের আত্মীয়দের আমন্ত্রিত করা হয়েছিল। তাই নীলার বিয়ে ও বিয়ের পরবর্তী ঘটনাপ্রবাহ সবাইকে চমকে দিয়েছিল। অনেকে হাফসা বেগমের কাছে জানতেছিল কেন তিনি এতটা স্রোতের বিপরীতে হাঁটছেন তার ছেলের বিয়েতে। জবাবে বলেছিলেন, তিনি যে মত বা ধর্মচর্চা করেন সেই নিয়মেই তিনি সব করেছেন, অন্যরা যে ভুল চলেছেন তা তিনি বুঝিয়ে দিয়েছেন সঠিক করে, আর পরবর্তীতে তার ছেলে এই বিয়ের ঘটনাপ্রবাহ মানুষকে যাতে উদ্বুদ্ধ করে সঠিক নিয়ম মেনে চলতে তারও একটি দৃষ্টান্ত কেবল তিনি তৈরি করেছেন। নীলা হাফসা বেগমের বাসায় এর আগে বহুবার এসেছে, কিন্তু এবার আসাটা ভিন্ন, এবারের একজন সদস্য হিসাবে আসা। বিয়ের পর হাফসা রান্নাঘরের কাজে সাহায্য করতে চাইছিল। হাফসা বেগম বলেছিল, সংসারের জোয়াল কাঁধে পড়লে সব শিখে যাবে, আগে ওরা দুজন দুজনকে জানুক চিনুক বুঝুক, সেই সময়টা পরস্পরকে বোঝার জন্য খুব ভালো একটা সময়, তাই পরস্পরকে সময় দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নেওয়ার এটাই সুবর্ণ সুযোগ। আর বিয়ের পর এই সময়টা বড্ড মধুর, আর কী করে ফিরে না আসে এই সময়টা, তাই তিনি চান এই সময়টা তারা পরিপূর্ণভাবে উপভোগ করুক। নীলা অবাক হয়ে ভাবে, তার শাশুড়ি তো খুব বেশি পড়ালেখা করেনি, তবে কোথা থেকে তিনি এত স্বচ্ছ আর সংবেদনশীল মানসিকতা পেলেন? আসলে পুঁথিগত বিদ্যা একটা মানুষকে মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে পারে না, এটি মানুষের ভিতর থেকে আসে। এটা 3 নম্বর পর্ব ছিল, ভালো লাগলে অবশ্যই 4th পর্ব আসবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।